হ্যালো মাই লাভলি বিয়ার্স আসসালামু আলাইকুম বাংলাদেশি ম্যাম ল্যান্ডেন এখন সকাল এগারোটা বাজে আমি আমার জন্য আজকে ব্রেকফাস্ট রেডি করছি আমার হাজব্যান্ড অফিসে চলে গেছে বাচ্চারাও ব্রেকফাস্ট খেয়ে নিয়েছে যে যার যার মতো কেউ টিভি দেখছে কেউ গেমস খেলছে তো আমি এখন আমার জন্য নাস্তা রেডি করছি আর এটা হচ্ছে টোটিলা ব্রেড দিয়ে তো প্রথমে আমি একটু বাটার ব্রাশ করে নিলাম তারপর একটা টোটিলা দিয়ে দিলাম এখন এখানে দুটো ডিম দিয়ে দিচ্ছি দিয়ে দিব এখানে আপনি পাসলেও দিতে পারেন তবে আমি এখানে ধনে পাতাটা দিয়ে দিচ্ছি কারণ ধনে পাতার আমার কাছে বেশি ভালো লাগে আর আমি দিয়ে দিব লবণ এবং গোলমরিচের গুঁড়ো দিয়ে দিব তারপর আমি ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে এর ওপরে গ্রেড করা চিজ দিয়ে দিব যদিও আমি চিজ খুব বেশি পছন্দ করি না তারপর আজকে অল্প করে একটু দিয়ে দিব এর উপরে এখন আমি আরেকটা টোটিলা দিয়ে দিচ্ছি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর যখন দেখব যে ডিমটা মোটামুটি সেদ্ধ হয়ে আসছে ঠিক তখনই আমি ব্রেডটা উলটিয়ে দেব আর যদি ডিম কাঁচা অবস্থা উলটিয়ে দিই তাহলে কিন্তু ডিমগুলো সব পড়ে যাবে তাই চারিপাশটা যেন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় সেটার দিকে খেয়াল রাখতে হবে এখন ব্রেডটা উলটিয়ে দেওয়ার আগে আমি একটু বাটার দিয়ে নিচ্ছি তাহলে উল্টানোর পর ওই পাশটাও কালারটা ভালো আসবে তো বাটারটা দেওয়া হয়ে গেল এখন আমি উল্টে দিচ্ছি এখন আবার ঢাকনা দিয়ে একটু ঢেকে দিব কিছুক্ষণের জন্য দুপাশ খুব ভালোভাবে হয়ে গেলেই আমি এটা নামিয়ে নেব আর পাঁচ মিনিট পাঁচ মিনিট করে ঢাকনা দিয়ে ঢেকে রাখলেই কিন্তু এটা হয়ে যায় তো আমি এখন একটা প্লেটে নিয়ে এটাকে কেটে নেব। কারণ এত বড়টা তো খাওয়া সম্ভব না একটু পিস করে কেটে নেব এটা অনেকখানি কিন্তু মোগলাইয়ের মতো তবে মোগলাই পরোটাটা হয় কি আমরা তেলে ভাজি তো সেটা শরীরের জন্য অত একটা ভালো না তবে এভাবে যদি টোটিলা দিয়ে আপনারা বানান তাহলে কিন্তু খুব হেলদি হয় আর যদি মনে করেন যে পরোটা দিয়েও তো আমি একবার দেখিয়েছি পরোটাও কিন্তু খুব বেশি যে হেলদি তাও না কারণ পরোটার সাথেও অনেক বাটার থাকে তেল থাকে তাই টোটিলা দিয়ে এভাবে যদি খান যারা ডায়েট করছেন এদের জন্য আমি মনে করি খুব ভালো হবে তো এখন আমি এর সাথে এক কাপ চা নিয়ে নেবো আর আদ্রিতাকে ডাক দিলাম যে দেখো কি বানিয়েছি আদ্রিতা এই টাইপের খাবার পছন্দ করে না ও হচ্ছে হয়তো কর্নফ্লেক্স নেবে বা ওটাবিক্স নেবে বা দুটো ডিম সিদ্ধ বা এক গ্লাস দুধ এরকম খাবারই ওর বেশি পছন্দ তাই আমি একা একাই খাচ্ছি আমার হাজব্যান্ডও বাসায় নেই যে ওর সাথে শেয়ার করব। তো আমি একটা জিনিস বানিয়েছি সেটা ছিল আমার একটা স্বপ্ন এই ফাউন্টেনটা আমি বানিয়েছি মনে আছে আমি যখন খিচুড়ি পার্টি করেছিলাম ভত্তা পার্টি তখন এই বোলটার মধ্যে খিচুড়ি বেড়েছিলাম এটা হচ্ছে আমার ভাত বা খিচুড়ি বাড়ার জন্য সে মাটির বোলটা তো আমি বাসায় আর কিছু খুঁজে পাইনি যে কি দিয়ে বানাবো তখন মনে হলো যে না এটা তো আছে এটা দিয়েই বানাই আমার খুব ইচ্ছে ছিল যে আমি এরকম সাউন্ড শুনবো পানির আর এখানে বসে চা খাবো। তো সেই ইচ্ছেটা পূরণ করেছি তবে আমার ইচ্ছে আছে আমি আরেকটু সুন্দর করব। তবে যে জিনিসটা দিয়ে সুন্দর করব সেটা মনে মনে খুঁজছি যদি পেয়ে যাই তখন স্টোন দিয়ে একটু কালারফুল করে এটা বানাবো তবে যতটুকু করেছি অতটুকুতেই আমি অনেক খুশি এখন আমি চা খাবো এখানে বসে তারপর আমি গাছে পানি দেব। আজকে মনে হচ্ছিল যে না আগে চাটা খেয়ে নিই তারপর গাছে পানিটা দিই কারণ একটু সকালবেলা পানিটা দিলে ভালো হয় তবে এখনও দেওয়া যেতে পারে সমস্যা নেই সকাল সাড়ে এগারোটা বাজলে সমস্যা নেই তাছাড়া বিকেলবেলাও দেওয়া যেতে পারে তো গাছে পানি দেওয়ার জন্য আমি এই ফুডটা দিই অল পারপাস গাছের জন্য অনেকে দেখতে চেয়েছিলেন দেখিয়ে দিলাম আর এগুলো সব উলকিন আছে উলকিনসন থেকে কিনে এনেছিলাম গত বছর তো পানির সাথে জাস্ট একটু মিশিয়ে দিয়ে গাছে দিয়ে দেবেন তো সপ্তাহে একবার করে মেডিসিনটা দিলে ভালো হয় তারপর আপনি অন্য নদীর নর্মাল পানিগুলো দিয়ে দিলেন আমি এভাবেই দেই। আমার গাছ পালার কোনো নির্দিষ্ট নিয়ম নেই আমার যখন ইচ্ছে হয় একটু পানি দিয়ে দিই এসে একটু বসে থাকি এই আর কি তো আমারই আমার বাসার মধ্যে শখ বেশি আমার বাসা আর কারো এরকম শখ দেখি না আমার হাজব্যান্ড খুব ব্যস্ত থাকে সেই জন্য আসলে ওর শখ থাকে তারপর ও করতে পারে না ওর কাজের ব্যস্ততার জন্য তবে আমি যে আমার শখগুলো পূরণ করি তাতে সে উৎসাহ দেয় আল্লাহ রহমতে সে সবসময় আমাকে উৎসাহ দেয় যে তুমি এটা করছো আচ্ছা করো কোনো সমস্যা নেই তো ভালো লাগে হাজব্যান্ডের উৎসাহ পেলে কান্না ভালো লাগে তবে আমার মাঝে মধ্যে মনে হয় কী যে আমার হাজব্যান্ডের যদি আগের একটা বিয়ে থাকতো ওই ঘরে যদি একটা মেয়ে থাকতো তাহলে হয়তো বা অনেকখানি আরও বেশি হেল্প পেতাম কারণ আমি দেখেছি যে যাদের মা থাকে না সেই সব বাচ্চারা স্টেপ মাদারকে অনেক মূল্য দেয় ওরা নিজেরা কাজ করে ওরা নিজেরা মাকে হেল্প করে ওরা বুঝে যে আমার তো মা নাই আমার কিছু করতে হবে আমি কিন্তু বাসা থেকে বের হয়ে গিয়েছিলাম কারণ আমি একটু জারাতে আসছিলাম ওয়েস্ট ফিল্ডে আমার হাজব্যান্ডের অনলাইনে কিছু প্যান্ট অর্ডার করেছিল তো ওর একটা প্যান্টের প্রবলেম হচ্ছিল তাই আমাকে বললো যে তুমি এটা একটু চেঞ্জ করে নিয়ে আসবে তো আমি এরপর জন লুইসের হোমসে হোমে চলে আসছি মাথা নষ্ট করা জিনিসপত্র জন লুইস হোমে তারপর মনে হলো আপনাদের সাথে একটু শেয়ার করি আসলে জন লুইস হোমে আসার একটা কারণ হচ্ছে আমি আমার সোফার জন্য কিছু পিলো কিনব সেই জন্য কারণ আমার সোফার বালিশগুলো কেমন যেন হয়ে যাচ্ছে তো আমার কাছে মনে হলো যে জন লুইসের বালিশগুলো অনেক ভালো আমি কিন্তু সোপার বালিশগুলো আইকিয়া থেকে কিনেছিলাম গত বছর আমি তো আপনাদের সাথে শেয়ার করেছিলাম কিন্তু ভালো লাগছে না এখন জন লুইসে দেখব যে কেমন আছে জন লুইসে কিন্তু সব কিছুতে সেল ঘড়িগুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর ছিল আর ঘড়ির দামগুলো সেলের পর এত কমে আসছে টোয়েন্টি ফাইভ থার্টি ফাইভ দেখার মতো এক একটা ঘড়ি তবে যে ঘড়িগুলো আছে সেটা আমার বাসায় আছে এই কালো বড় ঘড়িটা সেটা তো আমার বেডরুমে সাদা কালার দেখেছেন আর আছে মোটামুটি অনেকগুলো সুন্দর ছিল অনেকগুলো সুন্দর ছিল না তো লাইটিন সেকশন প্রত্যেকটা জিনিস আমার কাছে মনে হয় যে যেগুলো সুন্দর সুন্দর সবগুলো নিয়ে আমার বাসায় সাজাই তারপরে আবার বলি যে থাক বাচ্চারা তো এখন ছোট ওরা যখন বড় হবে ওরা তখন নিজেরা সাজিয়ে নেবে আমার কাছে কেন যদি মনে হয় আমার বাচ্চাগুলো অত গোছানো গাছানো বা টাইডি করে কোনো কিছু রাখবে না এই তো এই বালিশগুলো খুব ভালো লেগেছে তো হাত দিয়ে দেখছিলাম যে তুলাগুলো কি উঠে যায় কি না আমাদের বাঙালিদের যেই স্বভাব আমি দামটাও দেখলাম এটা সেলের পর একটা বালিশ টোয়েন্টি থ্রি পাউন্ড মানে টোয়েন্টি টু সামথিং ছিল আমার পছন্দ হয়েছে কারণ আগে বালিশটার দাম অনেক ছিল এখন টোয়েন্টি থ্রি বলতে পারেন টোয়েন্টি থ্রি পড়েছে অনেক সুন্দর আমার হাজব্যান্ডও খুব পছন্দ করলো তো আমার ইচ্ছে আছে এরকম দুটো বালিশ নিব আর কি সুন্দর করে সাজানো তাই না খুব সুন্দর 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 জিনিস দিয়ে বাসা সাজাতে সত্যি কিন্তু খুব ভালো লাগে তবে কাদের ভালো লাগে জানেন যাদের হাজব্যান্ডরা বউগুলোকে একটু শান্তিতে রাখে বা বউগুলোকে একটু হাত খরচ দেয় তখন ওদের কাছে মনে হয় যে এই টাকাটা দিয়ে আমি কিছু একটা কিনি আমার বাসার জন্য দেখতে ভালো লাগবে আমার কাছে অনেকেই কমপ্লেন দেয় যে তাদের হাজব্যান্ডরা তাদের কোনো রকম হাত খরচ দিচ্ছে না বা তারা যে বাচ্চাদের জন্য এই দেশে একটা টাকা পাচ্ছে গভর্নমেন্ট থেকে সেই টাকাটাও তাদের অ্যাকাউন্টে আসতে দিচ্ছে না তো আসলে সেটা কিন্তু মনের সাথে অনেকখানি কাজ করে আপনার মন যদি হাসি খুশি না থাকে আপনার কিন্তু কোনো কিছু ভালো লাগবে না হয়তো আপনার পাশের পাশে একজনকে দেখে আপনার হাজব্যান্ড বলছে যে দেখো গিয়ে ওই মহিলা কি করছে যেমনভাবে কাজ করছে তেমন বাইরেও কাজ করছে কি সুন্দর করে বাসা সাজিয়ে রেখেছে এটা একটাই কারণ সেই মহিলার হাজব্যান্ডটা কিন্তু সেই মহিলাটাকে শান্তিতে রেখেছে এবং সেই মহিলার মতামতে সে মত দিচ্ছে সেই মহিলাকে হাত খরচ দিচ্ছে কিন্তু এটা কিন্তু অনেক হাজব্যান্ড বুঝে না ওনারা সব সবসময়ই চায় যে আমার বউকে আমি পায়ের নিচে রেখে দিব তারপর আমি আরেকজনের সাথে আবার তুলনা করব। এটা কিন্তু খুবই খারাপ আমার কাছে আমার অনেক ভিউয়াররা অনেক কষ্টের কথা বলে যেগুলো শুনে আমি মাঝে মধ্যে নিজেই কেঁদে দিই ওদের এত এত কষ্ট এবং ওরা কিন্তু বেশিরভাগ লন্ডনে থাকে লন্ডনে থাকার পরও ওদের ভেতরে কিন্তু অনেক কষ্ট আমার অনেক ভিওররা এখন মনে মনে ভাবছে যে আপু আপনি কিন্তু অনেক সুখী তাই না তবে আমার কথাটা শোনো আমি যখন আরও সাড়ে চৌদ্দ বছর আগের কথা বলছি আসছিলাম লন্ডনে তখন আমি আমার হাজব্যান্ডের কাছে টোয়েন্টি পাউন্ড চেয়েছিলাম তখন মাত্র আমাদের ইনডিফিনিট হবে আর কিছুদিন পর এরকম একটা সময়ে তো আমার হাজব্যান্ড কিন্তু ওই সময়টায় টোয়েন্টি পাউন্ড আমাকে দেয়নি তখন আমি খুব মন খারাপ করেছিলাম যে আমি কোনো কিছু কিনি না আর আমি এত কিছু চিনতামও না যে টোয়েন্টি পাউন্ড তুমি আমাকে দিতে পারো না এটা কেমন কথা তারপর আমি টুকটাক কাজ করতাম সেই ব্যাঙ্ক কার্ডটাও ওর কাছেই থাকতো তখন আমি ব্যাঙ্ক কার্ড দিয়ে কীভাবে কী করে আমি কিছুই বুঝতাম না আর আমি কখনো বুঝতে চাইতাম না কারণ আমি আমার হাজব্যান্ডের উপরে পুরোপুরি ডিপেন্ড হয়ে থাকতাম তবে সেই মুহূর্তগুলো কিন্তু কাটিয়ে এসেছি এবং আরও কঠিন কঠিন অনেক সময় পার করে এসেছি তো আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আসলে বিয়ের পরে অনেকে অনেক কিছু পায় না সেটা নিয়ে অনেক কষ্ট থাকে এটাই স্বাভাবিক কারণ বিয়ের পরে দেখা যায় একটা মেয়ে তখন মন চায় এটা করতে সেটা করতে একটু ঘুরতে যেতে তখন যদি সেটা বাধা হয় মেয়েটার জীবনে অনেক কষ্ট নেমে আসে আর এখন বাচ্চা কাচ্চা হয়ে গেছে এখন দেখবা মনও চাইবে না যে কিছু একটা করতে তারপরও ওই যে ধৈর্য ধরলে একটা ফল পাওয়া যায় আর আমি মনে করি প্রথম লাইফে দুঃখ থাকলে পরের লাইফে সুখ হয় এটা আমার ধারণা তো সেভাবে বুদ্ধি করে সততা নিয়ে সংসার করলে আমার কাছে কেন যদি মনে হয় সবাই সুখী হবে বাসায় চলে আসছিলাম এখন বিকেল বিকেলবেলা আমার হাজব্যান্ড অফিস থেকে চলে আসছে ও একটু ফ্রেশ হয়ে বাচ্চাদের নিয়ে পার্কে চলে গেছে আমি আবার বারান্দা থেকে দেখছিলাম ওরা টেবিল টেনিস খেলছিল আদ্রিতাও গিয়েছে আয়াজও গিয়েছে আদিয়ানও গিয়েছে তো আমি আবার একটু বের হলাম বাসার থেকে আমি বললাম যে তাহলে তোমরা খেলো আমি একটু গ্রিনশিট থেকে ঘুরে আসি কারণ আমার বাসায় কিছু বাজার লাগবে অনেকে ধারণা থাকতে পারে আপ আপনি কেন যান ভাইয়া কেন যায় না ভাইয়া টাকা দিবে সব মতামত দিবে কি রান্না করবো কিন্তু ও আসলে কি বাজারটা করতে পারে না এটাই হচ্ছে একটা সমস্যা ও কি কিনবে ও বুঝে না আসলে মানে কোনটার সাথে কোনটা আনলে ভালো হয় তারপর আমি সবসময় বলি যে তুমি যদি একটু যেতা ওকে যদি তুমি একটা লিস্ট দিয়ে দাও দেখা যাবে ও সেখান থেকে তিনটা আইটেম নিয়ে বাসায় চলে আসে বলে যে না আমি পারবো না বাবা আমার অসহ্য লাগে আমি এগুলো পারবো না আসলে সবাইকে দিয়ে সব হয় না এটা কিন্তু মানতে হবে আর আমার হাজব্যান্ড বলে যে আমি পাঁচ দিন অফিস করি আমি অনেক মানুষের সাথে দেখা হয় ভালো লাগে তুমি তো সারাক্ষণ বাসায় থাকো তুমি যদি মাঝে মধ্যে একটু বাজারে যাও দেখবা মানুষজন দেখলে তোমারও ভালো লাগবে আর আমি তো খুব মানে ঢেকে ঢুকে হেজাব করে যাই যার ফলে ও সেটা নিয়ে কোনো কিছু ভাবে না যেন আমি গাড়ি নিয়ে যাচ্ছি পার্ক করে শপে যাচ্ছি আর সবাই আমাদের খুব পরিচিত তাই তো আমি চলে আসছি খুব তাড়াতাড়ি সব কিছু কিনে নিয়ে চলে আসছি আজকে পার্কিং পাচ্ছিলাম না তবে আমার সেই শপটার মধ্যে একটা ভাই আছেন মাসুদ ভাই ওনাকে ফোন দিলে উনি সব কিছু আমার গাড়িতে এসে দিয়ে যায় উনি অনেক ভালো সেজন্য জন্য আমার খুব ভালো লাগে আমি গিয়ে বলি ভাইয়া আমি তো পার্কিং পাচ্ছি না বলে আপা আপনি চিন্তা করবেন না কী কী লাগবে জাস্ট বলে দেন আমি বলে দিই উনি সব কিছু গাড়িতে দিয়ে দেয় আমি জাস্ট পে করে চলে আসি রান্না শুরু করে দিয়েছি লাউ রান্না করছি চিংড়ি মাছ আলু দিয়ে আমার হাজব্যান্ডের কাছে লাউ খুব ভালো লাগে আমাকে মাঝে মধ্যে বলে কি তুমি না প্রত্যেকদিন লাউ রান্না করবা তো প্রত্যেক না রান্না করলো মাঝে মধ্যে করি আর বাচ্চাদের নাগেট দিব সেই জন্য নাগেরটা ভেজে নিচ্ছি আর আরেক চুলোতে আমি ভাজি করব। সেটা হচ্ছে ক্রোজের ভাজি আরেকটা করব হচ্ছে মুরগির গোস্তু দিয়ে আলু দিয়ে রান্না করব। ফ্রিজে ডাল আছে আর আমার হাজবেন্ডের সকালে খাওয়ার জন্য সবজি রান্না আছে গতকালই রান্না করেছিলাম সেই জন্য এগুলোই হচ্ছে আজকে আমাদের খাওয়া আর বাচ্চারা এখন নাগেট খাবে সাথে আমার হাজব্যান্ডও খাবে আর আমি আজকে একটা চাট বানাবো সেটা হচ্ছে চানা চাট চানা চাটটা আমি খুব ইজিভাবে এখন বানাবো কিন্তু এটা প্রপার রেসিপিটা আমার মুন্নির রান্নাবান্না চ্যানেলে আছে আর আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব চানা চাটটা খুবই সুস্বাদু হয় আপনারা ঈদের দিন অবশ্যই চানা চাটটা ট্রাই করবেন এবং যদি জন্মদিন হয় অনেক সময় ম্যারেজ অ্যানিভার্সারি থাকে অনেককে যদি বাসায় অনেক গেস্ট আসে এই চানাচাটটা অবশ্যই বানাবেন প্রথমে চানাচারটা সবাইকে খেতে দেবেন দেখবেন সবাই খুব পছন্দ করবে আমি এখন তাড়াহুড়া করে একটু বানাচ্ছি কারণ আমার হাজব্যান্ড বলে যে দেখো তুমি একটু ঝাল রেসিপি বানাবা মিষ্টি রেসিপি বানাবা না সেই জন্য আমি ওকে এখন চানাচারটা বানিয়ে দিচ্ছি আমার রান্নাবান্না এর মধ্যে হয়ে গেছে বাচ্চাদেরও নাগের দিয়ে দিয়েছি এখন চানা জন্য আমি চিক পিস যে ক্যান থাকে সেটা খুলে নিচ্ছি এবং পানিটা ফেলে দিয়ে বুটটা একটু ধুয়ে নিব তারপর আমি এখানে আলু কিন্তু সেদ্ধ করে ছোট ছোট পিস করে কেটে রেখেছি আর আমি এখন স্টেপ বাই স্টেপ করছি না কারণ আমি একটু তাড়াহুড়া করেই করছি আপনারা ডিসক্রিপশন বক্সে গিয়ে ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন সত্যি কত সহজ আর কতটুকু সুস্বাদু হয় তো এখন মেশিনটা আগে গুছিয়ে নিচ্ছি মেশিনটা একটু মুছে তারপর রেখে দিলাম এখন আমি আলুর সাথে বুটটা মিশিয়ে নিচ্ছি এখন আমি সবগুলো মশলা এর সাথে অ্যাড করে দেব প্রথমে আমি তেঁতুলের সসটা দিয়ে দিচ্ছি তেঁতুলের সসটা আমাদের এখানে রেডিমেড পাওয়া যায় আর আপনারা যদি বাসায় বানান তাহলে তেঁতুলের কাদ আগে বানিয়ে নেবেন তেঁতুলটাকে পানি দিয়ে ভিজিয়ে কুচলিয়ে সেই কাদের মধ্যে একটু চিনি দিয়ে দিলেন একটু মরিচের গুঁড়ো দিয়ে দিলেন একটু ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে একটা সসের মতো বানিয়ে নিলেন সেই তেঁতুলের সসটাই এখানে দিয়ে দিয়েছি আর আমি দিয়ে দিলাম চিনি আমি দিয়ে দিলাম লেবুর রস আমি ধনে এবং জিরা একটু টেলে তারপর গুঁড়ো করে নিয়েছি সে গুঁড়োটা এখানে দিয়ে দিব। আমি ধনেপাতা পাতা পুদিনা পাতা পেস্ট করে রেখেছি ধনেপাতার পাতার পরিমাণটা বেশি হবে পুদিনা পাতার পরিমাণটা কম হবে আপনারা ডেসক্রিপশন বক্সে ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে কতটুকু পরিমাণ আমি কতটুকু বুটের মধ্যে অ্যাড করেছি সেটা পুরোটুকি দেওয়া আছে তো এখন সব কিছু খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব আমি সাথে একটু লবণও দিয়ে দিচ্ছি আমি এখানে পিঙ্ক সল্টটা ব্যবহার করছি আমি এখন সব সময় বাসায় যেটা একটু কাঁচা কাঁচা খেতে হয় লবণ সেই ক্ষেত্রে পিঙ্ক সল্টটাই দেই অনেকের প্রশ্ন থাকে যে এটা কী দিচ্ছি পিঙ্ক কালার এটা হচ্ছে সল্ট এটা খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো আমরা যে সাদা লবণটা খাই তার চাইতে এটা ভালো তো এখন সব কিছু দেওয়া হয়ে গেলে এখন লাস্ট হচ্ছে টক দই টক দইটা দেওয়ার পরেই আমি ফাইনালি এটা মিশিয়ে নেব সব কিছু ভালোভাবে মেশানো হয়ে গেলে লবণটা একটু চেখে নিতে হবে যে লবণটা ঠিক আছে কি না তারপর যদি মনে হয় যে না আর একটু লাগবে তখন কিন্তু লবণটা দিয়ে দিতে হবে আর তো চলে আসলো তো এখন আমি শপিং টপিং নিয়ে আসলে একটু ব্যস্ত আছি কারণ দেখা গেল এতদিন বন্ধ ছিল সব কিছু এখন যেহেতু আমাদের এখানে খুব সেলও চলছে তাই একদিন পরপর হল দেখা যায় মার্কেটে যেতে হচ্ছে কিছু না কিছু কিনতে হচ্ছে আয়াস আদিয়া নদ্রিতার ঈদের কাপড় চোপড় কিনতে হবে তো কালকে দেখা যাচ্ছে আবার শপিংয়ে চলে যাব এরকম আর কি তো এখন আমার হাজব্যান্ড আমি এই চানা বুটটা খাবো চানা চাট আর বাকিটা আমার বান্ধবীর জন্য পাঠিয়ে দিব কারণ আমার বাচ্চারা খেতে চায় না কি দিলেও খাবে না আয়েসকে দিলেও খাবে না আদিয়ানকে দিল না ওরা যেহেতু নাগেট খেয়েছে ওরা তো আরও খাবে না ওদের প্যাট ভরা আছে তো আমি একটু লবণ চেখে নিলাম মনে হচ্ছে যে না লবণ আরেকটু লাগবে তো আরেকটু লবণ দিয়ে দিলাম আর ওপরটায় অবশ্যই যা যা অ্যাড করেছেন সব কিছু দিয়ে আবার একটু সাজিয়ে দিতে হবে যেমন একটু টক দই দিয়ে দিলেন একটু তেঁতুলের সসটা দিয়ে দিলেন একটু ধনে আর জিরার গুঁড়াটা একটু ছিটিয়ে দিলেন তারপর যেটা পুদিনা পাতা বা ধনে পাতার পেশাটা একটু দিয়ে দিলেন দেখতে ভালো লাগবে খেতেও ভালো লাগবে রেডি হয়ে গেল খুবই সুস্বাদু চানা চাট এখন আমি টেবিলে দিয়ে দিচ্ছি বাচ্চাদের বললাম তোমরা একটু দেখো না খেলা তারপরে একটু দেখো কারণ এই চানাচারটা আমি মাঝে মধ্যে বাসায় বানাই যেহেতু আমার হাজব্যান্ড একটু ঝাল খাবার বেশি পছন্দ করে সেই জন্য তো আমার হাজব্যান্ডের জন্য আর আমার জন্য এখন নিব আর বললামই তো বাকিটুকু বান্ধবীর বাসায় পাঠিয়ে দেব তবে খুবই সুস্বাদু হয়েছে এবং আমার হাজব্যান্ড বলেছে খুবই ভালো লেগেছে তো আজকে ব্লগ এ পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন اللہ اپنا سبھی کے حفاظت کرو اللہ حافظ